হ্যালো বন্ধুরা, অ্যাডভান্স এফ টুয়েলভের 3 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে অ্যাডভান্স এফ টুয়েলভের একটি ট্রিক্স শেখাবো। ট্রিক্সটির নাম হচ্ছে স্ল্যাচ হ্যামার। তো আপনি যদি স্ল্যাচ হ্যামার নাও জেনে থাকেন তাহলে আপনি কিন্তু এফ টুয়েলভ পেয়ার সলভ করতে পারবেন, অর্থাৎ অ্যাডভান্স এফ টুয়েলভও সলভ করতে পারবেন। তবে আপনি যদি এই স্ল্যাচ হ্যামার জেনে থাকেন তাহলে আপনি তুলনামূলক অল্প সংখ্যক সময়ের মধ্যে এবং তুলনামূলক কম মুভসের মাধ্যমে আপনি একটি পেয়ার তৈরি করে জায়গা মতো ইনসার্ট করতে পারবেন। আজকে আমি স্ল্যাচ হ্যামারের A to Z অর্থাৎ বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়াল শুরু করা যাক। প্রথমে চলুন জেনে নিই স্ল্যাচ হ্যামার কি। স্ল্যাচ হ্যামার হচ্ছে জাস্ট এ অ্যালগোরিদম যেটি 4টি মুভসের সমন্বয়ে গঠিত, অর্থাৎ রাইট ইনভার্স, ফ্রন্ট রাইট, ফ্রন্ট ইনভার্স। তো এটি হচ্ছে একটি স্ল্যাচ হ্যামার। তো এই অ্যালগোরিদমটিকে বলা হয় স্ল্যাচ হ্যামার। তো এটির কাজ কি, এটি নিয়ে হচ্ছে বিশদ একটি আলোচনা রয়েছে। তো আমরা একবার অ্যালগোরিদমটি অ্যাপ্লাই করলাম, তো এরকমভাবে আমরা যদি 6 বার অ্যালগোরিদমটি অ্যাপ্লাই করি তাহলে আমাদের কিউবটি যে পরিস্থিতিতে ছিল ঠিক সেই পরিস্থিতিতে আবার ফেরত আসবে। তো আমি একবার অলরেডি অ্যাপ্লাই করেছি, তো আমি এরকমভাবে আরও 5 বার অ্যাপ্লাই করতে হবে। তো রাইট ইনভার্স, ফ্রন্ট রাইট, ফ্রন্ট ইনভার্স, তাহলে দেখুন 2 বার হলো, রাইট ইনভার্স, ফ্রন্ট রাইট, ফ্রন্ট ইনভার্স, রাইট ইনভার্স, ফ্রন্ট রাইট, ফ্রন্ট ইনভার্স, রাইট ইনভার্স, ফ্রন্ট রাইট, ফ্রন্ট ইনভার্স, 5 বার হলো, রাইট ইনভার্স, ফ্রন্ট রাইট, ফ্রন্ট ইনভার্স। তাহলে দেখুন 6 বার অ্যাপ্লাই করলাম, অর্থাৎ আমার কিউবটি একদম প্রথমে যে পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতিতে ফেরত চলে আসলো। স্ল্যাচ হ্যামারের বিভিন্ন ট্রিক্স শেখার আগে চলুন আমরা জেনে নিই যে স্ল্যাচ হ্যামার দিয়ে মূল কী কাজটা করা হয়, অর্থাৎ কী কাজের জন্য স্ল্যাচ হ্যামার। সেটি হচ্ছে এখানে একটি পেয়ার দেখতে পাচ্ছেন, তো এই পেয়ারটি আমরা এখানে ইনসার্ট করব। তো এই এফ টুয়েলভ পেয়ারটিকে আমরা এখানে ইনসার্ট করতে হলে কীভাবে করতাম এফ টুয়েলভের ক্ষেত্রে, তো এটিকে এদিক নিয়ে এসে তারপর তুলে দিয়ে তারপর এভাবে বসিয়ে দিতাম। তো এইভাবে আমরা পেয়ারটি ইনসার্ট করতাম। তো এই কাজটি করা হবে স্ল্যাচ হ্যামার দিয়ে। তো এই ক্ষেত্রে আমরা স্ল্যাচ হ্যামার অ্যাপ্লাই করব, রাইট ইনভার্স, ফ্রন্ট রাইট, ফ্রন্ট ইনভার্স। তাহলে দেখুন আমাদের কিউবটি সলভ হয়ে যাচ্ছে। তো আমার যে পজিশন ছিল সেই পজিশন অনুসারে সলভ হয়েছে। তো আপনাদের ক্ষেত্রে সলভ নাও হতে পারে, তবে কাজটি কিন্তু একই, অর্থাৎ এইখানে যে পেয়ারটি থাকবে সেটি এখানে বসে যাবে। এটি খুব সিম্পল একটি বিষয় মনে হচ্ছে এখন, তবে এর দ্বারা অনেক ট্রিক্স করা যায়, অর্থাৎ বিভিন্ন অ্যালগোরিদমের ক্ষেত্রে এই স্ল্যাচ হ্যামার ইউজ করে খুব অল্প সময়ের মধ্যে এফ টুয়েলভ পেয়ার ইনসার্ট করা যায়। তো এই স্ল্যাচ হ্যামারের বিভিন্ন ট্রিক্স শেখার আগে চলুন স্ল্যাচ হ্যামারের আরেকটি ভার্সন রয়েছে, অর্থাৎ লেফট ভার্সন, তো এটি দেখে নিই। তো লেফট ভার্সনটা হচ্ছে আমাদের লেফট লেয়ার এবং ফ্রন্ট লেয়ারের সমন্বয়ে গঠিত। সেটি হচ্ছে লেফট, তারপর হচ্ছে ফ্রন্ট ইনভার্স, তারপর লেফট ইনভার্স, তারপর ফ্রন্ট। এটি হচ্ছে স্ল্যাচ হ্যামারের লেফট ভার্সন। তো এটিকে আমরা রাইট স্ল্যাচ হ্যামারের মতো 6 বার যদি অ্যাপ্লাই করি তাহলে কিউবটি আগের পজিশনে চলে আসবে, অর্থাৎ লেফট, ফ্রন্ট ইনভার্স, লেফট ইনভার্স, ফ্রন্ট, 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 এবং শেষবারের মতো লেফট, ফ্রন্ট ইনভার্স, লেফট ইনভার্স, ফ্রন্ট। তাহলে দেখুন আমাদের 6 বার অ্যাপ্লাই করার ফলে কিউবটি ঠিক আগের মতো চলে আসছে। স্ল্যাচ হ্যামারের লেফট ভার্সনটার মূল কাজ হচ্ছে এখানের পেয়ারটি এখানে বসে যাবে, ঠিক যেমনটা হয়েছিল রাইট ভার্সনের ক্ষেত্রে। অর্থাৎ রাইট ভার্সন এবং লেফট ভার্সন সম্পূর্ণরূপে মিরর আমরা বলতে পারি, অর্থাৎ একটা অপরটার মতো হুবহু, একটা ডান দিকে কাজ করে, একটা বাম দিকে কাজ করে। যখন আমাদের ডান দিকে প্রয়োজন হবে তখন আমরা রাইট ভার্সনটি অ্যাপ্লাই করব, যখন আমাদের বাম দিকে প্রয়োজন হবে তখন আমরা লেফট ভার্সনটি অ্যাপ্লাই করব। তবে দুটোর মূল কাজ কিন্তু সেম। তো এবার চলুন আমরা দেখে নিই রাইট এবং লেফটের একটা সম্পর্ক রয়েছে, তো সম্পর্কটা এবার আমরা দেখি। তো এই ক্ষেত্রে দেখুন আমার কিউবটি সম্পূর্ণরূপে সলভ হয়ে রয়েছে। তো এই ক্ষেত্রে আমি যদি রাইট স্ল্যাচ হ্যামারটি অ্যাপ্লাই করি তাহলে কি ঘটে, তো দেখুন তো আমি রাইটের স্ল্যাচ হ্যামারটি অ্যাপ্লাই করলাম। তো এই ক্ষেত্রে দেখুন এখানে পেয়ারটি তৈরি হয়ে রইলো, তো এটিকে আমার এখানে ইনসার্ট করতে হবে। তো এবার আমি এটিকে ফ্রন্ট ধরে রাইটের স্ল্যাচ হ্যামারটি অ্যাপ্লাই করেছি, তো এবার আমি এটিকে লেফট সাইডে নিয়ে গিয়ে যাব এবং এটিকে ফ্রন্ট ধরে লেফটের স্ল্যাচ হ্যামারটি অ্যাপ্লাই করব। তো দেখুন এখানে কি ঘটে, তো এভাবে অ্যাপ্লাই করলাম, যার ফলে দেখুন আমার সম্পূর্ণ কিউবটি সলভ হয়ে গেল। অর্থাৎ আমাদের রাইটের স্ল্যাচ হ্যামার দিয়ে আমার কিউবটি যে পজিশনে গিয়েছে সেই পজিশন থেকে আমি লেফটের স্ল্যাচ হ্যামার অ্যাপ্লাই করে কিউবটিকে আগের পজিশনে নিয়ে আসলাম। স্ল্যাচ হ্যামার নিয়ে তো অনেক কথা হলো, তো এবার চলুন আমরা কিছু ট্রিক্স শিখে নিই স্ল্যাচ হ্যামারের কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো ধরুন আমাদের এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে, তো এফ টুয়েলভ পেয়ারের ক্ষেত্রে সবগুলো পেয়ার আমাদের সলভ করতে হবে, অর্থাৎ 3টি পেয়ার কিন্তু আমরা অলরেডি সলভ করে ফেলছি, 1টি, 2টি, 3টি।
তো এবার আমাদের 4 নম্বর পেয়ারটি সলভ করতে হবে এবং এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা পেয়ারটি কীভাবে তৈরি করতাম বিগিনার্স হিসাবে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতাম, এটিকে অন্যদিকে নিয়ে গিয়ে আগে এস পিসটি উপরে নিয়ে আসতাম। তো এটি নিয়ে গেলাম, তারপর আপ টার্ন দিয়ে উপরে নিয়ে আসলাম, তারপর এটিকে ওই দিক নিয়ে আবার নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর এই এস পিসটি আমরা এখানে সবুজের কালারের সাথে অ্যাডজাস্ট করে এখানে বসাতাম, বসিয়ে উপরে গোলাপি কালার, তো এই পাশে গোলাপি, তো গোলাপিটি ব্যাক সাইডে নিয়ে যেতাম। নিয়ে যাওয়ার পরে সাদাটি এই গোলাপিটির উপরে নিয়ে আসতাম এখানে, তো এটি নিয়ে আসলাম। নিয়ে এসে এটিকে আমরা এভাবে তুলে দিতাম, এখানে পেয়ারটি এসে যেত, তারপর আমরা এটি এদিক নিয়ে গিয়ে তারপর এটিকে পেয়ার হিসাবে বসিয়ে দিতাম। অর্থাৎ এটি করতাম আমরা বিগিনার্স হিসাবে। কিন্তু আমরা যেহেতু অ্যাডভান্স এফটুয়েল শিখতে চাই, তো আমাদের এত মুভস দেওয়ার সময় নেই বা এতগুলো মুভস দিলে আমাদের প্রচুর টাইম নষ্ট হবে, তো সেই জন্য আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করব। অর্থাৎ স্ল্যাচ হ্যামার ইউজ করে খুব অল্প টার্নের মাধ্যমে আমরা সরাসরি এটি এখানে বসিয়ে দিতে পারি। আমাদের এই পরিস্থিতিতে আমরা স্ল্যাচ হ্যামার অ্যালগোরিদমটি 3 বার অ্যাপ্লাই করলে আমাদের এই পেয়ারটি তৈরি হয়ে একদম এখানে ইনসার্ট হয়ে যাবে। তো দেখুন আমরা অ্যাপ্লাই করি, একবার, 2 বার, 3 বার, দেখুন আমাদের একদম পেয়ারটি কমপ্লিট হয়ে এখানে বসে গেছে। তো আরেকটি ট্রিক্স দেখতে পারেন, তো অনুরূপ একটি ট্রিক্স, তো এরকম একটি পরিস্থিতি তৈরি হলে আমাদের পেয়ার তৈরির ক্ষেত্রে অ্যাডভান্স F12-এ, তো এই ক্ষেত্রে আমরা এই কর্নার পিসটিকে একবার আপ ইনভার্স টার্নের মাধ্যমে এখানে নিয়ে যাব এবং এই দুটি কালার খেয়াল করব, এই দুটি ভিন্ন কালার, এখানে গোলাপি এখানে সবুজ। তো এই ক্ষেত্রে আমরা একবার স্ল্যাচ হ্যামার অ্যাপ্লাই করব, স্ল্যাচ হ্যামার অ্যাপ্লাই করি, তো দেখুন অ্যাপ্লাই করলাম, যার ফলে আমাদের এখানে পেয়ারটি এখানে কমপ্লিট হয়ে বসে রয়েছে। তো এইটিকে আমরা জাস্ট এখানে ইনসার্ট করে দেবো। তো এই ক্ষেত্রে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে আমরা স্ল্যাচ হ্যামারের মাধ্যমে ইনসার্ট করতে পারি বা নর্মালি 3 মুভসের মাধ্যমে ইনসার্ট করতে পারি। তো আমরা যদি নর্মালি ইনসার্ট করি, তো এই যে ইনসার্ট করে দিলাম, আর যদি এই ক্ষেত্রে আমরা স্ল্যাচ হ্যামার ইউজ করে ইনসার্ট করতে চাইতাম, তো এই ক্ষেত্রে সেটি করতে পারতাম, নো প্রবলেম। তো দেখুন স্ল্যাচ হ্যামার দিয়ে ইনসার্ট করতে পারি, তো আমরা এভাবে ইনসার্ট করতে পারি। তো দেখুন আমাদের পেয়ারটি কমপ্লিট হয়ে গেল। তো আবার দেখুন আরও কিছু পরিস্থিতি রয়েছে, তো আমাদের কর্নার পিস যখন কর্নারে থাকে এবং সাদাটি যখন ডান দিকে থাকে এবং এস পিসটি যখন আপ লেয়ারে থাকে, তো সেই ক্ষেত্রেও আমরা কিছু কিছু ক্ষেত্রে স্ল্যাচ হ্যামার ইউজ করতে পারি, ট্রিক্সটি ইউজ করতে পারি। তো ধরুন আমরা যদি এই পরিস্থিতিতে আমরা কালারটি ম্যাচ করি, তাহলে উপরে থাকে গোলাপি, অর্থাৎ এই সাইডের কালারের সাথে এই ফ্রন্টের কালারটি অ্যাডজাস্ট করা যায়। তো এই ক্ষেত্রে আমরা স্ল্যাচ হ্যামার ইউজ করতে পারি, তো আমরা স্ল্যাচ হ্যামার ইউজ করব 4 বার। তো এই ক্ষেত্রে দেখুন, 1 বার, 2 বার, 3 বার, ধরুন 4 বারে আমাদের সম্পূর্ণ পেয়ারটি কমপ্লিট হয়ে গেল। আবার যদি আমাদের কর্নার পিসের সাদাটি যদি আমাদের ফ্রন্ট সাইডে থাকে, তো দেখুন ফ্রন্ট সাইডে রয়েছে এবং এস পিসটি উপরে থাকবে এবং এই কালারটি আমরা অ্যাডজাস্ট করে নেব আপলারটি টার্ন করার মাধ্যমে, যার ফলে এই ক্ষেত্রেও আমরা স্ল্যাচ হ্যামার ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের স্ল্যাচ হ্যামার ইউজ করতে হবে 2 বার। তো দেখুন আমরা ইউজ করি, 1 বার, 2 বার ইউজ করলাম, দেখুন আমাদের পেয়ারটি কমপ্লিট হয়ে গেল। তো এরকম আমি অসংখ্য উদাহরণ দিতে পারি, অসংখ্য পরিস্থিতিতে অসংখ্যভাবে এই স্ল্যাচ হ্যামার ইউজ করা যায় বিভিন্ন ট্রিক্সকে। আবার কিছু কিছু পরিস্থিতি স্ল্যাচ হ্যামারের আগে পেছনে একটু অ্যাডজাস্ট করে নিয়ে আমরা অ্যালগোরিদম হিসাবে অ্যাপ্লাই করতে পারি। তো এগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন, কোন কোন পরিস্থিতিতে স্ল্যাচ হ্যামার কীভাবে কীভাবে ইউজ করতে হয়, অর্থাৎ আপনাদের কমন সেন্সের দক্ষতা বাড়াতে হবে। এরকমভাবে আপনি আপনার নিজের জন্য পার্সোনালি কিছু অ্যালগোরিদম তৈরি করবেন, যেগুলো দিয়ে আপনি বেশিরভাগ F12 অ্যাডভান্স F12 কমপ্লিট করবেন, অর্থাৎ F12 এর ক্ষেত্রে ইউজ করবেন। তো এবার চলুন আরও কিছু ট্রিক্স দেখে নেওয়া যাক। এবারে ট্রিক্সটি দেখুন, এখানে একটি পেয়ার কমপ্লিট, এখানে একটি পেয়ার কমপ্লিট এবং 3 নম্বর পেয়ারের জায়গায় একটি ভুল পেয়ার এসে বসে আছে, যেটি থাকার কথা ছিল এখানে। তো এখানে যে পেয়ারটি থাকার কথা ছিল সেটি রয়েছে এখানে, আবার এখানে যে পেয়ারটি থাকার কথা ছিল গোলাপি এবং নীলের, সেটি রয়েছে আমাদের উপরে, তো এটিকে এখানে রাখলাম। তো বিগিনার্স হিসাবে আমরা এখানে কি করতাম, এই পেয়ারটি এখানে বসানোর ক্ষেত্রে আমরা এটিকে এদিক নিয়ে এসে এদিক নিয়ে তারপর এটিকে জাস্ট নামিয়ে বসিয়ে দিতাম, তাহলে পেয়ারটি কমপ্লিট হয়ে যেত। কিন্তু দেখুন এই পেয়ারটি কিন্তু এই যে নষ্ট হয়ে গেল, এখানে এচ পিস, এখানে কর্নার পিস, তো এটি এই পেয়ারটি এখানে নষ্ট হয়ে যাবে যদি আমরা বিগিনার্স হিসাবে ইনসার্ট করে দিই। তো এই ক্ষেত্রে আমরা যদি স্ল্যাচ হ্যামার ইউজ করি, তাহলে আমরা এই প্রবলেমটি এড়িয়ে যেতে পারি। তো সেটি কীভাবে, তো সেটি হচ্ছে আমরা এখান থেকে আমরা লেফটের স্ল্যাচ হ্যামারটি ইউজ করতে পারি। তো লেফটের স্ল্যাচ হ্যামারটি ছিল এরকম, লেফট ফ্রন্ট ইনভার্স, লেফট ইনভার্স ফ্রন্ট, তাহলে দেখুন এটি ইনসার্ট হয়ে গেল কিন্তু আমাদের উপরে এই পেয়ারটি রয়ে গেল।
তো এই পেয়ারটি আবার এই দিকে নিয়ে এসে আমরা এটি জাস্ট ইনসার্ট করে দেবো রাইটের স্ল্যাচ হ্যামার ইউজ করে। তো রাইটের স্ল্যাচ হ্যামার কীভাবে ইউজ করবো, রাইট ইনভার্স ফ্রন্ট রাইট ফ্রন্ট ইনভার্স। তাহলে দেখুন এই পেয়ারটিও কমপ্লিট, এই পেয়ারটিও কমপ্লিট, অর্থাৎ আমাদের চারটি পেয়ার কমপ্লিট হয়ে যাবে। এবার স্ল্যাচ হ্যামারের একটি ইন্টারেস্টিং ট্রিক্স দেখাই, সেটি হচ্ছে যে আমাদের যদি তিনটি পেয়ার সলভ থাকে, একটি পেয়ার দুটি পেয়ার এবং তিনটি পেয়ার সলভ, এবং চার নম্বর পেয়ারের ক্ষেত্রে আমরা যদি পেয়ারটি উপরে তৈরি হয়ে আছে এরকম অবস্থায় থাকে এবং সাথে সাথে যদি আমরা দেখতে পাই হলুদের একটি উল্টা এল তৈরি হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা এই পেয়ারটিকে এখানে ইনসার্ট করতে পারি খুব সহজেই F12 বিগিনার্স F12 থ্রি মুভসের সাহায্যে। তো ইনসার্ট করলাম, তো এক্ষেত্রে দেখবো আমরা হলুদের একটি আই তৈরি হয়েছে। যদি আমাদের ইনসার্ট করার সাথে সাথে যদি হলুদের আই তৈরি না হয়ে একদম যদি হলুদের প্লাস তৈরি হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের একটা স্টেপ কম ইউজ করতে হতো, অর্থাৎ প্লাস তৈরি হয়ে গেল, অর্থাৎ আমাদের প্লাস তৈরি করতে হতো না আলাদাভাবে, তাহলে আমাদের প্লাস তৈরি করার যে সময়টুকু নষ্ট হতো সেটুকু আমাদের বেঁচে যেত। তো এই ক্ষেত্রে যদি আমরা স্ল্যাচ হ্যামার ইউজ করি তাহলে কিন্তু আমাদের প্লাস তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে আমাদের পেয়ারটি উপরে রয়েছে এবং উল্টা এল তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে যেহেতু এটি বাম দিকে ইনসার্ট করব, এভাবে বসবে, সেহেতু আমাদের বামের স্ল্যাচ হ্যামারটি ইউজ করতে পারি। তো বামের স্ল্যাচ হ্যামারটি ইউজ করলে আমাদের কিন্তু প্লাস তৈরি হয়ে যাবে। তো দেখুন এই যে স্ল্যাচ হ্যামার ইউজ করলাম বামের, এবং উপরে দেখুন আমাদের প্লাস তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, স্ল্যাচ হ্যামার নিয়ে আলোচনা আজ এ পর্যন্তই। তো আমরা বিভিন্ন ট্রিক্স এবং টিপস কেন শিখব, আমাদের যখন ফার্স্ট কিউবিং করতে যাব তখন কিন্তু পয়েন্ট ওয়ান সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো বিভিন্ন টিপস এবং ট্রিক্সের মাধ্যমে আমরা আধা সেকেন্ড কিংবা পয়েন্ট ওয়ান সেকেন্ড কিংবা আরও কম সময় কমিয়ে আনতে পারি। এভাবে বিভিন্ন ট্রিক্স ইউজ করে আমরা অল্প অল্প করে এক সেকেন্ড, দুই সেকেন্ড, তিন সেকেন্ড কমাতে পারি, যার ফলে আমরা কিন্তু ফার্স্ট কিউবার হতে পারবো। তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, যে কোনো ধরনের মতামত কিংবা কনফিউজ থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাটনটিকে জাগিয়ে রাখবেন, যাতে আমার নতুন আপকামিং ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আগামী পর্ব অর্থাৎ চার নম্বর টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে কি হোল মেথড নিয়ে আলোচনা করব। তো সবাইকে দেখার আমন্ত্রণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি কিউবিং।